তারপরে বিভিন্নভাবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন তাসনিয়া। তাতে জসিম আহমেদ সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন এ মডেল। এ কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের 25 ও 29 ধারায় মামলা করেছেন জসিম আহমেদ। আমরা আজকে সাইবার ট্রাইব্যুনালে একটা মামলা করেছি 25 এবং 29 ধারায়। ওনার সাথে তাসনিয়া রহমান জনাব তাসনিয়া রহমানের একটা বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল, সে সম্পর্কের জের ধরে উনি জনাব জসিমউদ্দিন আহমেদ সাহেবকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন। যে ঘটনাটি আমরা ওনার ভাষ্যমতে ওনার মুখ থেকে আমরা যেটি শুনেছি এবং মামলার এজাহার যেটি উত্তরা পশ্চিম থানা যে মামলাটি হয়েছে পেনাল দণ্ডবিধি 326, 323 এবং 307 এবং 342 ধারা, তদন্তের মধ্যে কিন্তু এটা উনি যে বড় বড় ক্লেমগুলো করেছেন সবগুলো ক্লেম কিন্তু প্রমাণিত হয়নি। শুরু থেকেই তাসনিয়ার উদ্দেশ্য খারাপ ছিল এমনটাই দাবি করেছেন জসিম। পুরো জিনিসটা ফেব্রিকেটেড এই কারণে, কারণ আমি 13 তারিখ এবং 14 তারিখ তার ফেসবুক পোস্ট দেখছি খুবই সুন্দর নাইসলি কোনো একটা হোটেলে, এবং এটা হলো 13, 14, 2020 এই পোস্টগুলো তার ফেসবুক ওয়ালে এখনও আছে। তো কোনো মানুষ যদি ইনজুর হয় তাহলে সে পরদিনই সাধারণত হোটেলে মোটেলে ঘুরে বেড়ার কথা না। আবার আরেকটা ডাউট আছে, আমি জানি না ওইটা কী আসলে, আমি ওইটাও ফেসবুক দেখে বলতে পারি যে তার ফেসবুক ওয়ালে আমি আরেকটা দেখছি যে 10th October 2022 তার আরেকটা ফেসবুক পোস্ট আছে ভিডিও যেখানে সে হাতে ব্যান্ডেজ মাথায় ব্যান্ডেজ এইগুলো সহ আছে। এখন এই ছবিগুলা আমি জানি না আসলে একটার সাথে আরেকটা মিলায়া কোনো একটা ফেব্রিকেটেড বানানো কিনা, আমি আই ডোন্ট নো। আমি প্রথমেই সবাইকে সরি বলে নিচ্ছি। এর আগে গত বৃহস্পতি